মানে খুব একটা ক্ষতি হয়নি, শুধুমাত্র ব্যথা। আমার মনে হয় ব্যথাটাই হচ্ছে, ব্যথাটাই বেশি। অনেক একটা বড় ভালো আছেন? কি অবস্থা, কেমন আছেন? কি ইনজেকশন দিবেন এখন? আচ্ছা, এটা কম্বিপেন ভ্যাট, কাজ কি এটা? এটা একটা অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এটার সঙ্গে আপনার ব্যথা নাশক দিতে হবে। ব্যথা নাশক দিলে আশা করা যায় আস্তে আস্তে কমে যাবে আর কি, ব্যথাটা কমে যাবে, ব্যথাটা কমে যাবে। গরম পানি দিয়ে একটু পাটাতে একটু স্যাঁক দিতে হবে, গরম বালি দিয়ে। এই যে ইনজেকশনটা দেওয়ার পরে মনে করেন যে এই গরুটা 500 কিলো রান করবে, পারবে? ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখনই দিবেন ইনজেকশনটা? কতটুকু পরিমাণে দিবেন? এটা 100 কেজি বডি ওয়েটে 10 ml দিতে হয় আর কি। 100 কেজি বডি ওয়েটে 10 ml। এখনই দিবেন? দেন আমরা দেখি। দর্শক, আমরা দেখছি যে গরুটি 100 200, এটা কালকে পৌঁছবে কটার সময়? কালকে কিন্তু পৌঁছবে, এরকম সময় পৌঁছবে। বারবার করে দাও, কালকে এরকম সময় পৌঁছাবে। তো আমরা ভাইকে দেখছিলাম। ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি, মোটামুটি ভালো আছি। কতগুলো গরু হলো আপনার? এখান থেকে দিনাজপুর থেকে 6টা, আর রাজশাহী বানাসপুর থেকে আপাতত 6টা। ওখানে রাতে গিয়ে খামারে দু একটা যদি প্রয়োজন হয় আর দু একটা বাড়তে পারে, মানে এখন পর্যন্ত ওখানে 6টা, এখানে 6টা, 12টা বলা যায়। এসেছেন তো বেশ কয়েকদিন হলো? হ্যাঁ, আমরা এসেছি গত বৃহস্পতিবার নাইটে, গাড়ি ধরলাম ট্যাঙ্কার থেকে, শুক্রবারে 12টার দিকে আমবাড়িতে নামছিলাম। তারপরে মাত্র 6টা হয়েছে, আজকে 4-5 দিন হচ্ছে। না, আমরা একটু আসলে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করেছি। তো দিনাজপুর আর রাজশাহীর বানেশ্বর, ওখানে কেমন, কি ধরনের গরু কিনেছেন? আসলে সবই এই সাইজের গরু, আর অনেকটা মাংসল ওইগুলো। আচ্ছা, এগুলো একটু পালার ইন্টেনশনে নেওয়া। হ্যাঁ, আর এগুলো ওই যে ওখানে নিলাম ওগুলো হচ্ছে আপনার বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা। চিন্তা ভাবনা, মাংস এই সাইজটা সেম, কিন্তু গরুগুলো একটু ফ্যাট আছে, তাজা বেশি, তাজা বেশি, মোটা বেশি। তো দামের পার্থক্যটা কেমন ছিল? দাম দিয়ে তো ভাই পার্থক্যটা জাজ করা যায় না, কারণ এই গরুগুলো সুন্দর। আচ্ছা, মানে দিনাজপুরে যেগুলো কিনেছেন সেগুলো হচ্ছে সুন্দর? হ্যাঁ, এই যে এই এই কোয়ালিটির এই ডিজাইনের গরু ওখানে পাওয়া যাবে। আচ্ছা, এবং কিন্তু গরু দেখতে সেম হলে কি হবে, জাত মান সব কিছু বিবেচনা করতে হবে। হ্যাঁ, এগুলো পার্সেন্টেজ বেশি, এগুলো গলার চোলটা বেশি, হাইট বেশি, নাভি বেশি। আচ্ছা, তো এই জিনিসগুলো দেখলে এখানের সাথে ওইখানে 5000 টাকা ডিফারেন্স পাই। হ্যাঁ, 5000 টাকা ডিফারেন্স হলো, কিন্তু গরুগুলো তো আমি রাখবো না ওগুলো। আচ্ছা, ওগুলো তো রাখবেন না, ওগুলো তো নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বিক্রি করবেন, হয়তো ধরেন মাসখানেক লাগতে পারে বিক্রি করতে। তো আমরা একটু ইঞ্জেকশনের পুষ্টটা দেখি কতটুকু পরিমাণে দিচ্ছে। বডি ওয়েটে বললেন 100 কেজিতে কতটুকু বলছিলেন? 10 মিলি। 10 মিলি, তো আপনি এটার কতটুকু আইডিয়া করছেন? বডি ওয়েট, এটা বডি ওয়েট 180 হতে 200, সেই পরিমাণে এখন ওষুধটা প্রয়োগ করছেন। আচ্ছা, দর্শক আমরা দেখছিলাম গরুটির যাবে হচ্ছে টেকনাফে, এবং
গরুটা কিভাবে এই ব্যথাটা পেল? ওই ইয়ানি ওই বাড়ি থেকে আনছিল তো, গাড়ি থেকে নামানোর পরে একটা গরু এই গরুটার উপর চড়তে গিয়ে, মানে আরেকটা গরুর উপর চড়তে গিয়ে পড়ে গেছে, ওই যে বাসটাতে লেগে আঘাত। আচ্ছা, মানে খুব একটা ক্ষতি হয়নি, শুধুমাত্র ব্যথাটাই পেয়েছে। আর ভাঙলে তো ধরতেও দিত না মনে হয়। ধরতে দিবে না। আচ্ছা আচ্ছা, তো কত দিয়ে কিনেছিলেন এই গরুটা? এই গরুটা হচ্ছে জোড়াবাই, এটা এটা আর এটা। কত পড়েছিল আপনার এই দুটা? 222। দর্শক, আমরা দেখছিলাম যে গরুগুলো, আর এই পাশে আছে কিছু, এটা এটা কত? 5,000। 1,05,500। এটাও দুই দাঁত? দুই দাঁত। আর এই পাশে আছে কিছু, এটা একটা, এটা জোড়া। আচ্ছা, জোড়া কত পড়েছে এটা? এটা 2,45,000। 2,45,000 মিলে, দুটা মিলিয়ে 2,45,000। আর ওই পাশে আরেকটা আছে, হ্যাঁ 105। এটা হচ্ছে 105। এগুলোকে আপনি কুরবানি পর্যন্ত রাখবেন? হ্যাঁ, এগুলো কুরবান থাকতে পারে, বা এই দুটা গরু আগত, হ্যাঁ এগুলো হয়তো এই কুরবানে যদি দেখি গরু ভালো হচ্ছে, হ্যাঁ তাহলে আগামী কুরবানকে টার্গেট করব, আগামী কুরবানকে টার্গেট করব। আচ্ছা, আপনি এখান থেকে গরু লোড করবেন 6টা, বানেশ্বর রাশে বানেশ্বর থেকে করবেন বাকিগুলো, আপনার ট্রাক ভাড়াটা কত নিচ্ছে? ইন টোটাল ট্রাক ভাড়া টেকনাফ পর্যন্ত আমার সকালে একটু মিস গাইড হয়েছে, মিস্টেক হয়েছিল, সকালে আমরা 40,500 দিয়ে গরু গাড়ি ভাড়া করছিলাম, তো আনফর্চুনেটলি সেটা হয়নি, হয়তো অন্য একটা কারণ আছে। পরে আরও একটা গাড়ি, এইভাবে ওনারা দুইটা গাড়ি মিসিং হওয়ার পরে এটা আমরা 43,000 টাকা করলাম, 43,000 টাকা দিয়ে ঠিক করলাম। যেহেতু আবার রাজশাহীতে যাবে, সে কারণে ভাড়াটা একটু মানে বেশি। আমি গতবারে যখন আসছিলাম নভেম্বরে, হ্যাঁ আমি তখনও নিয়ে গেছিলাম। আচ্ছা, এক ট্রাক, হ্যাঁ তো তখন ছিল অবরোধ, হ্যাঁ অবরোধে আরও গাড়ি ভাড়া বেশি ছিল, তখন আমরা 36,000 গাড়ি পেয়েছিলাম, পাইছিলাম সেম সাইজে। আচ্ছা আচ্ছা, এবার একটু বেশি পড়লো, এবার একটু বেশি পড়লো, কারণ এখন ভাড়াটা বেশি, ভাড়াটা বেশি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা দেখছিলাম যে ভাই গরুগুলো কিনেছেন, চট্টগ্রামের ভাই, উনি সরাসরি গরুগুলো হাট থেকে কিনেছেন, সঙ্গে আমাদের কাউসার ভাই ছিলেন, তো কাউসার ভাই উনাকে আচ্ছা আসলে এখানে এসে দিনাজপুরে আমাদের থেকে 800 কিলোমিটার দূরে, জি আমরা কিন্তু আমি যখন প্রথমবার এসেছিলাম আমি একাই আসছিলাম নভেম্বরে যখন আসছিলাম আগেরবার। আচ্ছা, তো ওনার আতিথেয়তা এবং ওনার সরলতা এবং ওনার সততা বিষয়টা আমার কাছে, আমার কাছে খুবই ভালো লেগেছে, সেই জন্য আবার ছোটে আসা। যদিও ওনার থেকে প্যাকেজ নিতে পারি নাই, গতবার ওনার থেকে একটা প্যাকেজ নিয়েছিলাম, এবার আমার ছোটো করে চাহিদাটা নেই, সামনে রমজান আছে, সবাই কদর আছে, সবাই বরাত আছে, সেগুলো একটু বড় গরুর চাহিদা বেশি। তো আমি যখন 2 মাস আগে গরু নিয়েছিলাম, ওটা প্যাকেজের গরু নিয়েছিলাম, কারণ তখন পালের জন্য গরু কিনতেছিল সবাই, তো এবার চিন্তা করলাম যে এবার কিছু মাংস প্লাস পালের জন্য। আর ইনশাল্লাহ কাউসার ভাইকে ধন্যবাদ, আমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থাটা সুন্দরভাবে করে দিয়েছেন, আর ওখানে একদম সেফলি আমরা থাকতে পেরেছি, আমি নিজে যখন একা আসছিলাম তখনও একা থাকছি, আপনার বাসায় কোনো ধরনের সমস্যা নেই, তো এটার জন্য উনি ধন্যবাদ প্রাপ্য কাউসার ভাই। আর ইনশাল্লাহ আমার মনে হয় আমি রোজার পরে আবারও আসতে পারি, কোরবানের কালেকশনের জন্য আর কিছু ছোট সাইজের, ছোট সাইজের কিছু গরু নাও, যারা এক সিঙ্গেল কোরবান করে ওদের জন্য মাঝারি সাইজের কিছু গরু নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ, ধন্যবাদ ভাই। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল কক্সবাজারের টেকনাফের ভাই গরুগুলো কিনেছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, আসলে যেখান থেকেই কেনেন না কেন, অবশ্যই একটু দেখে শুনে বুঝে কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
ভাই কাসর ভাই